ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্ট সোশ্যাল বাংলা। যেখানে পার কিলোমিটার 0.58 মানে 58 পয়সা ছিল, সেটা এবারে সেই অর্ডিনারি বাসের মধ্যে সেখানে 25% আমরা বাড়িয়ে সেখানে 0.73 পয়সা আমরা করেছি, বাড়িয়েছি। মূলত এই অর্ডিনারি বাসগুলো মেনলি অনেক বেশি পরিমাণ সার্ভিস হয়। মিনি বাসের ক্ষেত্রে ছোট বাস, সেই বাসগুলোর ক্ষেত্রে 2018 সালের জুলাই মাসে ছিল 0.72 পয়সা পার কিলোমিটার, সেখান থেকে বাড়িয়ে আমরা 0.90 পয়সা আমরা করেছি। এর মধ্যে এসি বাসেরও একটা ফেয়ার ছিল, তখন বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ ছিল, সেটাকে আমরা না গিয়ে এসি বাস সেখানে কি ডিজেল হবে কি সিএন দেবে সেটা বড় কথা নয়, এটা একই ক্রাইটেরিয়াতে পড়বে। আগে ছিল ভ্যারাইটি করা, সেখানে আমরা ঠিক করেছি একই রকম হবে। ওই জায়গাতে আমরা ভাড়াটা বাড়াইনি, একটা 1.22 টাকা আমরা প্রতি কিলোমিটার রেখেছি, সেটা সিএনজি হোক কি ডিজেল হোক, মানুষ তো চলবে একটা গাড়িতে, প্যাসেঞ্জার কোথাও বলবে না আমি ডিজেল গাড়ি চলছে কি সিএনজি গাড়ি চলছে, এটা আগে কোথাও ছিল, সেটাকে আমরা পরিবর্তন করে 1 টাকা করেছি 1.22 টাকা। আবার নতুন ভাবে এ রাজ্যের বিভিন্ন অংশের মানুষের সুবিধার জন্য কিছু ব্যবস্থা আমরা রেখেছি, যেমন ধরুন ছোট বাস ক্যাটাগরিতে আমরা এনেছি। কিরকম আমাদের এটা সবাই জানেন যে আমাদের হিলি এরিয়া, বিশেষ করে নর্থ ত্রিপুরা বিভিন্ন জায়গা কাঞ্চনপুর থেকে শুরু করে ভাগমন থেকে শুরু করে এগুলো হিলি এরিয়া, অমরপুর ওদিক থেকে শুরু করে ওইদিকে কিছুটা হিলি এরিয়া পড়ে, বাকি জায়গা আমাদের এক্ষেত্রে আমরা কিছুটা ক্যাটাগরি চেঞ্জ করে আমরা করেছি। এখানে ছোট গাড়ি চালানোর ব্যবস্থা আমরা করেছি বিভিন্ন জায়গাতে, এবং ছোট গাড়ি 18 সিটারের বাস পাওয়া যায় যেগুলো আমরা চাইছি চালু করতে, তার জন্য সেখানে পয়সা হবে 95 পয়সা পার কিলোমিটার। এটা অল্প বাস অল্প জায়গায় যাবে, তাদের গাড়ি চলবে, তাতে মানুষের পক্ষে সুবিধা হবে। আলাদা করে হিল এরিয়ার মধ্যে বিশেষ করে দুটো সেক্টরকে আমরা সেপারেট করেছি, একটা সেক্টর কাঞ্চনপুর টু ভাঙ্গুন, আপনারা সকলে জানেন আমাদের খুব একটা ট্যুরিজম দপ্তরের একটা বড় জায়গা যেখানে এই জম্পুই হিল ভাঙ্গুন এরিয়া নিয়ে প্রচুর মানুষ যান সেখানে, এবং সেখানে যেতে গেলে তাদের এই যাতায়াত ব্যবস্থা একটা মসৃণ না হলে মানুষের যেতে খুব অসুবিধা, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারেন যান, কিন্তু যেখানে পাবলিকের ভাড়া গাড়ি যেতে হবে সেখানে মানুষকে অসুবিধা, মনোপলি তাদেরকে রেট দিতে হয়, কোনো গাড়ি যাবে ছোট এলএমবি টেলএমবি গাড়িগুলো যায় সেখানে, আমরা ঠিক করি সেখানে এইখানে ছোট বাসগুলো আমরা চালু করি, যাতে মানুষ খুব ইজিলি যেতে পারবে এবং ভাড়াও তাদেরকে এটা সামঞ্জস্যের মধ্যে পড়বে। ওই পার্টিকুলার হিল এরিয়া যে কাঞ্চনপুর টু ভাঙ্গন যতনবাড়ি টু মন্দিরঘাট, এই দুটো খুব ইম্পর্টেন্ট সেক্টর আমাদের রাজ্যের এখন ট্যুরিজম দপ্তরের ক্ষেত্রে প্রচুর মানুষ যাচ্ছে, সেখানে আমরা মিনিমাস যারা যাচ্ছে 1.20 টাকা আমরা পার কিলোমিটার আমরা করছি, এতে কিছুটা পয়সা তাদেরকে দেওয়া হয়েছে বেশি, এই কারণে যাতে সেখানে গাড়ি যারা ব্যবসা করবে তাদের যাতে ইন্টারেস্ট হয় এবং তাদের প্যাসেঞ্জারও যাতে অযথা যখন তখন যেভাবে পয়সা না দিতে হয় একটা মিনিমাম পার্টিকুলার রেট গভর্নমেন্টের রেট যে থাকে, এই সমস্ত চিন্তা করে আমরা এই নূতনভাবে আগে ছিল না এর প্রথম আমরা এটা আমরা শুরু করতে যাচ্ছি, এবং এইসব এলাকাতে 1.20 টাকা পার প্যাসেঞ্জার কিলোমিটার, বড় স্মল বাস ছোট বাসগুলো বড় ছোট আছে বড় ছোটগুলোতে 1.45 টাকা কম যাবে কম লোক নিয়ে যাবে। আরেকটা আমরা করতে আমরা করছি যেটা আগে ছিল না, এক্সপ্রেস বাস সার্ভিস, এর লিমিটেড স্টপেজ থাকবে এবং এক্সপ্রেস বাসগুলো বিভিন্ন জায়গায় চলবে, আগরতলা রাজধানীকে কেন্দ্র করে সাবরুম যাবে কি ধর্মনগর যাবে যেন বিভিন্ন জায়গাতে সেক্টর মধ্যে চলতে থাকবে। এগুলোর জন্য আমরা নতুন পারমিট, এটা আমরা আজকে এখানে আপনাদের মধ্যে ঘোষণা করছি আমরা অ্যাক্সেলারেটর চালু করব, যারা গাড়ি ব্যবসা করবে যারা ইচ্ছুক ব্যক্তিরা তারা তার জন্য পারমিট তারা আমাদের কাছে চাইবে, আমরা নতুনভাবে পার্টিকুলার এক্সপ্রেস সার্ভিসের জন্য বাসের জন্য আমরা পারমিট দেবো, সেটা নির্দিষ্ট করা থাকবে যে কোথায় কোন স্টপেজ দেবে, এরকম নয় যে অর্ডিনারি বাসের মতো যত তত থামবে সেটা কোনো ব্যবস্থা থাকবে না, স্পেসিফিক তাদেরকে আমরা সেইভাবে পারমিট দেওয়ার ব্যবস্থা আমরা করি।
ওই শহরের ওই সিস্টেম যদি কেউ অটো চলে সেখানে 10 টাকা 40 পয়সা করে পার কিলোমিটার পার প্যাসেঞ্জারকে দিতে হবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট অটোর ক্ষেত্রে। আপনাদের এটা আপনারা জানেন, আমরা এর আগেও আমরা মিটার অটো সম্পর্কে অনেকবার বলেছি বিভিন্ন আলোচনা ক্ষেত্রে। আমরা তৈরি মিটার অটো অলরেডি আমরা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এডিসি নির্বাচনের আগে আমরা শুরু করার জন্য প্রস্তুতি আমরা নিয়েছিলাম। প্রায় তৎকালীন সময়ে প্রায় 500-র উপরে অটো যেখানে মিটার লাগিয়ে তারা তৈরি ছিল, এখন বোধ হয় সংখ্যা অনেক বেড়েছে এবং আমরাও একটা পরিকল্পনা নিচ্ছি খুব সহসা এই মিটার রিডিং অটো আমরা চালু করবো। মিটার রিডিং অটো কি করা হবে, আগে ছিল 4 কিলোমিটার 4.35 কিলোমিটার পর্যন্ত রেট ছিল, এর বেশি হবে না। এখন আমরা সেটাকে আরেকটু ভায়াবিলিটি করার জন্য মানুষের সুবিধা এবং অটোদের সুবিধার জন্য আমরা সেটা আপ টু 2 কিলোমিটার 2 কিলোমিটার উঠলে পরে মিনিমাম 20 টাকা একটা প্যাসেঞ্জারকে দিতে হবে, সিঙ্গেল প্যাসেঞ্জার কি দুজন প্যাসেঞ্জার আপ টু 3। তিনজনে উঠো যদি যায় সে 2 কিলোমিটার চললে তাকে 20 টাকা পে করতে হবে। আগে 4 কিলোমিটার 30 টাকা দিতে হতো, আজকে সেখানে 2 কিলোমিটার 20 টাকা। এবার প্রতি কিলোমিটার 10 টাকা মানে প্রতি 100 মিটার, এটা এখানে ছোট করে দিয়েছে যাতে বোঝার জন্য মানুষ অনেকে যায় 500 মিটার যাবো আমি 1 কিলোমিটার পুরো যাবো না, তাহলে প্রতি 100 মিটার 1 টাকা করে বাড়বে, 5 কিলোমিটার 10 টাকা বাড়বে। আমি যদি 2-3 কিলোমিটার যাই কত দিতে হবে আমাকে, 30 টাকা দিতে হবে। 4 কিলোমিটার দিলে কত হবে, 40 টাকা দিতে হবে, আগে ছিল 30 টাকা, এই যে এই তো রেটটা বেড়েছে। এতে কি হবে, অনেক ছোট ছোট জায়গা অনেকে চায় চার টুকু আমি তাড়াতাড়ি চলে যাবো, মনে করেন আমার সেক্রেটারিতে বলবে আমি চলে যাবো রাজভবন, সে চলে যাবার উঠে যাবে তাহলে নিয়ে যাবে, এটা রেগুলার সার্ভিস হবে, মানুষের এই সুযোগটা পাবে। এটার ব্যবস্থা আমরা করেছি, এটা এবার নতুন মিটার সার্ভিস আমরা এটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। তো ওয়েটিং চার্জও থাকে একটা, দাঁড়িয়ে গেল কেউ দাঁড় করিয়ে রাখলো কথা বললো, তো মানে 5 মিনিটের জন্য 5 টাকা ওয়েটিং চার্জ, এগুলো সমস্ত কিছু এখানে মানে মিটার রিডিংয়ে ইনক্রিমেন্ট কমপ্লিট করবো এবং সেটা হবে। এতে আমি মনে করি এই মিটার অটো আপনারা সকলে জানেন আগরতলা শহরের যতই আমরা চেষ্টা করি না কেন একটা এই যে পুরা রাস্তাঘাট জাম হয়ে থাকে এবং এতে সত্যি করে একটা বড় অচল অবস্থা সৃষ্টি হয়। মিটার রিডিং অটো চালু হলে সে কোথাও দাঁড়াবে না, অলওয়েজ সে মুভিং এ থাকে, কোথাও নেবে কোথাও ড্রপ করবে চলতে পারে, কোথাও ওয়েটিং সে বসতে পারবে, এয়ারপোর্টের অনেক সমস্যা আছে। তো এই যে জিনিসগুলোর জন্য মিটারিং অটো খুব এসেনশিয়াল। আপনাদের অগ্রগতির জন্য জানাচ্ছি যে আমরা গত 3 বছরের প্রথম থেকে প্ল্যানিং সরকার আছে, আমরা কিন্তু এই 7,000 অটো যে আমরা দিয়েছি অফিসে একটি অটো আমরা আগরতলা ইএনসি এরিয়াতে পারমিট ইস্যু করিনি। 3 বছরে আগরতলা এই ইএনসি এরিয়াতে একটি অটো আমরা পারমিট ইস্যু করলি, কি হয়েছে এক্সচেঞ্জ অনেক আছে, পেট্রোলের অটো আছে সে ড্যামেজ করে দেবে তাকে নতুন অটো চাই একটা পরিবর্তে একটা, তার পারমিট আছে সে আগরতলা এনসি রাতে সে পেয়েছে, কিন্তু নতুন অটো এই সাথে নতুন অটো কিন্তু আমরা কোথাও আমরা এটা দেইনি। কেন দেইনি, আমাদের প্ল্যানিং আছে যে আগরতলাতে আলটিমেটলি প্রথম এনসি এরিয়াতে 100% অটো মিটার সার্ভিস চালু করার লক্ষ্যে সরকার চলছে। এতে দুটো জিনিস হবে, মানুষ তার ন্যায্য ভাড়া দেবে, মানুষ তার যথেষ্ট সুযোগ নিতে পারে, তাদের সার্ভিস ভালো পেতে পারে এবং সেই সঙ্গে ভাড়াও নির্দিষ্ট থাকবে সার্ভিস সম্পর্কে। আগে অটো কি হতো, চলো আমি বটতলা থেকে আমি এখানে ডিবিতে যাব নির্দিষ্ট, যদি বলে আমি 10 মিনিট যাব তা আলাদা রুটটা থেকে সেখানে আসবে না, এখন যদি কেউ বলে আমি রামনগরের 8 নম্বরের ভেতর থেকে যাব আমি যাব এয়ারপোর্টে বা আমি যাবো কোথাও, সে কল করলে সে মিটারিং অটো তা মিটার তার চার্জ হবে সে কিন্তু সে করতে পারে, সে ওখান থেকে মানুষ একদম দোষ টেপে গিয়ে অটো সার্ভিসটা পেতে পারে। শহরের অটোতে এই সুবিধার জন্য আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং অটো সার্ভিস এবং এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। বলে যে 2020 গাড়িটা, কিন্তু এটা তো ঠিক আছে
জানি এটা সম্পর্কে অনেক সময় রাজ্যের মানুষ যারা এটা যুক্ত তারা ততটা জানে না, তারা সবাই মনে করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গাড়ি করে। এই সম্পর্কে আপনি যেটা বলছেন এটা আমাদের কাছে প্রায় কিন্তু একটা অভিযোগ আছে। তবে এটা ঠিক আছে যে গাড়ি ফিট, মানে গাড়ি ফিট থাকে, রেজিস্ট্রেশন পেপার্স এভরিথিং সব ঠিক থাকে, এবং যদি গাড়ি ফিট থাকে তা যদি অনেক সময় ডিপার্টমেন্ট থাকে যে ফ্রেশ গাড়ি চাই, কারো গাড়ি হয়তো মানে কিছু রং কালার বলুন বা আদার্স এসব তো দেখতে পাবে। তবে এটা ঠিক গাড়ি ফিট থাকতে করা যায়, আপনি সম্পর্কে তো আপনার যেহেতু বলেছেন এটা আমরা কোম্পানি ডিপার্টমেন্টে তাহলে এটা আলোচনা। सर इन वेरियस मेट्रोपॉलिटन सिटीज एंड स्मार्ट सिटीज पर तो स्टूडेंट्स को एनकरेज करने के लिए भी टू यूज द पब्लिक ट्रांसपोर्ट इंस्टेड ऑफ यूजिंग ऑटो और देयर पर्सनल व्हीकल, ऐसा कोई सिद्धांत किया जाएगा क्या इन फ्यूचर पब्लिक पास सिस्टम? महाशय हमने एक बार पेमेंट कर दिया वही बार अभी पास है पास था को तो अगर छोटी ऐसा यूज कर दो अब मंथली सिस्टम जो है विभिन्न समय विशेष में स्टूडेंट दर कहते हैं अब गवर्नमेंट एम्प्लॉई का क्षेत्र जो मंथली पास बोला पहले अनेक सिटी से आते এটা এই গাড়িগুলো আমরা অন্যান্য গাড়ির সঙ্গে যা ভাড়া ছিল বাকি গাড়ির সঙ্গে গিয়ে আমরা ছোট গাড়িগুলো আমরা ভাড়া পাচ্ছি সিমিলারিটি দেখে আমরা আপনাদের সব পেপার দিয়ে দেবো আমরা, এবং এর সঙ্গে ফিক্সড রেট পার ডে থাকে না নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।